আপনার পাঠা এই যে আর এই যে কালোটা সম্মানিত খাবারি বৃন্দ এবং বৈরব বোর্ড ফার্মের নিয়মিত দর্শক বৃন্দ সবাইকে বৈরব বোর্ড ফার্মের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি এবং সবার প্রতি সালাম রইল আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে ইনশাল্লাহ একটা সেল পোস্টে দিয়েছি দুইটা ফিমেল এবং একটা মেল ছিল এখানে এগুলো বিস্তারিত জানাবো তবে অনেকেই আমার খামারে আসার জন্য ঠিকানা জানতে চান আমি তাদের উদ্দেশ্যে বলি আমার খামারটি হচ্ছে চানপুর গ্রাম ভৈরব থানা কিশোরগঞ্জ জেলা এটা ঢাকা থেকে আসলে আপনার নর্সিন্দি পাশেইলি ভৈরব এটা ঢাকা সিলেট হাই রোডে ভৈরব বাস স্ট্যান্ড নেমে ওইখান থেকে আড়াই থেকে তিন কিলোমিটার ভিতরে চানপুর বাজার চানপুর বাজার বললেই ইনশাল্লাহ রিকশা অথবা অটো যে কেউ দেখাই দিবে চানপুর বাজার ওইখানে আইসা যে কাউকে বললে চলবে যে দুমবার খামারটা কোথায় ইনশাল্লাহ দেখাই দিও অথবা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন গুগল ম্যাপ দিয়ে দিতে পারবো অথবা আমার ডেসক্রিপশনে গুগল ম্যাপ দেওয়া থাকবে আপনি গুগল ম্যাপ ফলো করেও কিন্তু আমাদের খামারে চলে আসতে পারবেন তো এই ভদ্রলোক খুবই ভালো মানুষ ধার্মিক মানুষ যে এই তিনটা দুম্বা নিয়েছে উনি আমার কাছ থেকে আরও আগেও অনেক দুম্বা নিয়েছে অত্যন্ত ভালো মানুষ বিশ্বস্ত মানুষ তো ওনারা নাই কিন্তু ওনারা সয়েস করে গিয়েছিল পরে আমি আমার পরিচিত ড্রাইভার এবং গাড়ি দিয়ে ওনাদের এখানে সহিস সালামতে পৌঁছে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা গাড়ির নিচাকে খড় দেই খড় দিয়ে সুন্দর করে আমরা গাড়ির মধ্যে তুলি তোলার পরে দড়ি দিয়ে বেঁধে ভালো করে যাতে না দুর্ঘটনা না ঘটে এরকম সেট করে আপনাদের গন্তব্যে কিন্তু আমরা পৌঁছায় দিই তো এখানে দেখতে পাচ্ছেন একটা মেল আর দুইটা ফিমেল মেলটা হচ্ছে এটা এটা সাদা ফুটের মধ্যে আর বাকি দুইটা হচ্ছে ফিমেল এই দুইটাই গাভিন ছিল ফুল গাভিন ছিল এই ভিডিওটা আসলে আগের একটা ভিডিও অর্থাৎ আগের ব্যসা কেনা হয়েছে এই দুইটাতে আলহামদুলিল্লাহ উনি কিন্তু বাচ্চা পাইছে দুইটাতে বাচ্চা পাইছে এবং এই পাঠাটা খুব সুন্দর একটি পাঠা হয়েছে অনেক বড় হয়েছে এখন বর্তমানে অনেক বড় হয়েছে এটা আদাতের একটা পাঠা ছিল আদাতে মাসাল্লাহ অনেক বড়ো হয়েছিলো ওনার পছন্দ হয়েছিলো আর এই দুইটা ফিমেল এগুলো চার দল সমগত এরা ছিল এবং ফুলগাবিন ছিল ওনার এখানে গিয়েই কিন্তু বাচ্চা পেয়েছে এক দেড় মাস পরেই একটা মনে হয় এক মাস আর একটা মনে হয় এক মাস সামথিং সময়ের মধ্যেই উনি দুই রাতেই বাচ্চা পাইসে আলহামদুলিল্লাহ তো আপনারা যদি এই ধরনের গাভিন দুম্বা নিতে চান বা যে কোনো কোয়ালিটির দুম্বা নিতে চান আমাদের কাছে কিন্তু ইনশাল্লাহ পাবেন সব সময় আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক থাকে আপনারা যদি দুম্বা কিনতে চান বা দুম্বার খামারটা আমাদের খামারটা ভিজিট করতে চান তাহলে অবশ্যই চলে আসবেন আমাদের খামারে ইনশাআল্লাহ আপনাদের জন্য সবসময় খোলা আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ